আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ করার পরে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর দেখার উদ্দেশ্যে। যাত্রাপথে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্লাসের ডোরে হালকা বৃষ্টির ছিটে ফোঁটা দেখা যাচ্ছে। দুই পাশের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি সিলেটের সেই বিখ্যাত সাদা পাথর দেখতে। ভোলাগঞ্জের ওইদিকে যতই আগাচ্ছিলাম হঠাৎই চোখে পড়লো বিশাল আকৃতির পাহাড়, যেটা আর কিছুই নয় ভারতের মেঘালয়। ভোলাগঞ্জ যাওয়ার পথেই এই মেঘালয় আপনার চোখে ধরা পড়বে। তো নতুন যখন হবেন তখন প্রথম প্রথম দেখতে ভয়ও লাগতে পারে। আসলে ক্যামেরায় কতটা ভয়ঙ্কর রূপে এটা দেখা যাচ্ছে না, আপনারা স্পষ্ট দেখতেই পাচ্ছেন যে ম্যাগ এবং পাহাড় মনে হচ্ছে যে একত্রিত মিলে গেছে। এত উঁচু পাহাড় এবং পাহাড়ের মাঝে মাঝে বেশ কয়েকটি ঝর্ণা আছে। আপনারা একদম মিডল পয়েন্টের দিকে তাকালেই লক্ষ্য করলে দেখবেন যে এখানে স্পষ্টভাবে একটা ঝর্ণা দেখা যাচ্ছে যে সাদা। তো মনে হচ্ছে যে মেঘের রাজ্যের ভিতরে কি যেন একটা বাসার মতো দেখা যাচ্ছে। তো সত্যি ভয়ঙ্কর লাগছিল প্রথমবার। তো তারপরে যখন আস্তে আস্তে এর দিকে আগালাম তো তখন বিষয়টি একদমই ক্লিয়ার হয়ে গেল। এরপরেই আমরা চলে আসছি বাংলাদেশের শেষ সীমানা, আই মিন জিরো পয়েন্টে। এর আমরা এখন এই মুহূর্তে যেখানে আসি একটু সামনে আগালেই হচ্ছে ভারতের বর্ডার। তো এটা হচ্ছে মূলত সেই সাদা পাথর যাওয়ার বোর্ড স্পট। এখান থেকে আমাদের বোর্ড নিয়ে সাদা পাথরের ওই পারে যেতে হবে। তার আগে এখান থেকে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য সাদা পাথর জিরো পয়েন্ট নামে একটি হোটেল রয়েছে, সেই হোটেলে আমরা আমাদের দুপুরের লাঞ্চ শেষ করি। আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, মুরগি ভুনা, সবজি এবং আলুর ভর্তা। হোটেলের পরিবেশের কথা যদি বলি, সাদা পাথর জিরো পয়েন্ট হোটেলের পরিবেশটা আমার তেমন একটা ভালো লাগে। এরপরে এখান থেকে আমরা সরাসরি এখন বোর্ডে উঠব। তো বোর্ডে হচ্ছে আপনাকে 800+ টাকা আপনার কাছ থেকে নিবে। সো আপনি যদি গ্রুপ ট্যুরে যান সেক্ষেত্রে সবাইকে মিলে একসাথে হচ্ছে 800 টাকার প্যাকেজে আপনি যাতায়াত করতে পারবেন। আই মিন আপনাকে নামিয়ে দিয়ে আসবে, এরপরে 1-2 ঘন্টা পরে বা 3-4 ঘন্টা পরে আবার যখন আপনি ফোন করবেন আপনাকে আবার সেখান থেকে এই পারে নামিয়ে দিয়ে যাবে। সো আমরা চলে যাচ্ছি এখন সরাসরি সাদা পাথরের ওই প্রান্তে। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ প্রচুর পরিমাণে পর্যটক এখান থেকে যাচ্ছে এবং নতুন নতুন পর্যটকরা আসতেছে। মূলত আমরা শুক্রবারে গিয়েছিলাম এবং স্বভাবতই শুক্রবারে ছুটির দিন থাকায় পর্যটকের আনাগোনা একটু বেশিই ছিল। সেখান থেকে দেখতেই পাচ্ছেন যে চমৎকার পাহাড়। সো ওই যে পাহাড়ি অঞ্চলগুলি দেখতে পাচ্ছেন ওইখানে আসলে যাওয়া নিষেধ, চাইলেও আপনি ওই প্রান্তে বা পাহাড়ের উপরের ওই দিকে যেতে পারবেন না। ওই তো ওইটা হচ্ছে ভারতের সীমানা, ওইখানে বিভিন্ন বর্ডার গার্ড রয়েছে, সেখানে আপনি চাইলে যেতে পারবেন না। সো দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা খুবই নিকটে চলে আসছি সাদা পাথরের। ওইখানে একটু খেয়াল করলেই দেখবেন যে অনেক মানুষ তারা হচ্ছে এনজয় করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ হচ্ছে উপভোগ করতেছে তাদের সময়গুলিকে। পাহাড়গুলো রয়েছিল
অত্যন্ত চমৎকার লেগেছিল। তো এরপরে আমরা এখান থেকে চলে আসি সরাসরি গাড়ি পার্কিং এর স্পটে। বোর্ডে করে আপনি যে বোর্ডটি ভাড়া করবেন অবশ্যই ওই বোর্ডম্যান বা ট্রলার চালকের যে নাম্বার আছে সেই নাম্বারটি আপনি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন, কারণ আপনার ঘোরা শেষে আপনি আবার হচ্ছে তার সময় মতো 2 ঘন্টা বা 3 ঘন্টা যত সময় আপনি ঘুরেন না কেন ট্রলার ম্যানকে কল দিবেন। কল দেওয়ার পরে সে আপনাকে আবার দিয়ে নিয়ে আসবে। তো এটা অবশ্যই করতে ভুলবেন না। তো আমরা দীর্ঘ সময় ভ্রমণ করার পরে আবার একজন ছেলেটির